উই মাস্ট সি হাউ দ্য ইঞ্জিন অফ সোসাইটি ওয়ার্কস ইন আদার কান্ট্রিজ অ্যান্ড কিপ ফ্রি অ্যান্ড ওপেন কমিউনিকেশন উইথ হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য মাইন্ডস অফ আদার নেশনস ইফ উই রিয়েলি ওয়ান্ট টু বি এ নেশন এগেইন। বাহ, খুব ভালো, বসো, খুব সুন্দর করেছ। তাহলে আমাদের স্বামীজির কাছ থেকে একটা কথা জানলাম, সেটা স্বামীজি আমাদের এই জিনিসটা বারবারই বলেছেন, উই মাস্ট সি, আমাদের নিশ্চিত দেখতেই হবে হাউ দ্য ইঞ্জিন অফ সোসাইটি ওয়ার্কস, কেমন করে বিভিন্ন সমাজের যে যন্ত্র, মুখ্য যন্ত্রটা চলে ইন আদার কান্ট্রিজ, অন্যান্য দেশের, অ্যান্ড কি ফ্রি অ্যান্ড ওপেন কমিউনিকেশন, রাখতে হবে কি মুক্ত এবং স্বাধীন সংযোগ, যোগাযোগ উইথ হোয়াট ইজ গোয়িং অন, কি চলছে সেখানে ইন দ্য মাইন্ডস অফ আদার নেশন, অন্যান্য দেশের মনের মানসিক ক্রিয়া কি চলছে, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু বি এ নেশন এগে, যদি আমাদের সত্যি আর একটা দেশ হিসেবে গড়ে উঠতে হয়, প্রকৃতপক্ষে আমাদের যদি একটা দেশ হয়, গড়ে উঠতে হয়, তাহলে অন্যদের সঙ্গে সংযোগ রাখতে হবে, অন্যদের সঙ্গে যোগাযোগ মুক্তভাবে স্বাধীনভাবে রাখতে হবে, কারণ তারা এগোচ্ছে কিরকম ভাবে এগোচ্ছে সেটা যদি জানি, তাহলে আমরাও নিজেদেরকে সেইভাবে প্রস্তুত করব, আমরাও তাহলে এগোতে পারি কিনা, আমাদেরও কি করে আরো এগোনো যায়, আমরা আরো কি করে ভালো হব, আরো নতুন নতুন জিনিস উদ্ভাবন করতে পারবো, তাদের সঙ্গে সম্পর্ক রাখতে পারবো এবং তাদেরকে আমাদের দেওয়ার মতো কিছু থাকবে, তবেই না আমরা এগোতে পারবো। তাহলে তার জন্য আমাদের মুক্ত মনে, স্বাধীন মনে যোগাযোগ রাখতে হবে। যেমন ধরো তোমরা এখন সবাই আমাদের সঙ্গে যে পড়ছো, যদি এই পড়াটা হয়, যদি এটা একটা মুক্ত মনের বিষয়, তাহলে আমরা বিভিন্ন জন একসাথে মিলে পড়ছি, তবেই না আলোচনা হচ্ছে, তবেই একটা ভালো কিছু শিখতে পারি। যদি এই মুক্ত মনের ব্যাপারটা হারিয়ে যেত, তাহলে কি হবে, একটা ছোট্ট জায়গায় আটকা পড়ে যেতাম। এই যত মুক্ত হব এবং ভালো কিছুকে গ্রহণ করবার চেষ্টা করব, তখন ভালো হয়ে যাব। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, বর্ষার জল উঁচু ঢিপিতে জমে না, নিচু জমিতে জমে। উঁচু ঢিপি মানে অহংকার, যদি অহংকার থাকে, আমি সব জানি, আমাকে কি শেখাবে, তাহলে সেখানে ভালো জিনিস কিছু জমে না। কিন্তু কেউ যদি নিচু হয়, বিনয়ের সঙ্গে গ্রহণ করার মন নিয়ে আসে, সেখানে বর্ষার জল জমে, সেই জলে কাজ হয়, তাহলে তার শিক্ষা হয়, সে এগোয়, সে গ্রহণ করে আরো পথ এগোতে পারে। তাই হচ্ছে আমরা সব জগৎ জুড়ে যদি দেখি, তাহলে এই ঘটনা আমরা দেখতে পাই, স্বামীজি সে কথারই বলেছেন, আর তাহলে আমাদেরও সেই মানসিক প্রস্তুতি থাকতে হবে। আমরা যেখানটা পড়ছিলাম, আজকে আরেকবার ফিরে যাচ্ছি, আমরা H2S গ্যাসের পড়ার মধ্যে ছিলাম এবং ধর্মের মধ্যে এসে পৌঁছেছিলাম, এবং মুখ্যত দেখার চেষ্টা করছিলাম বিজারণ ধর্ম। আজকে আরেকবার বিজারণ ধর্মের একটু পরের ধাপে এসেছি, বিজারণ ধর্ম আমরা সেখানে দেখছিলাম রং পরিবর্তন হয়ে যাচ্ছে, আজকে আর একটু দেখতে এসেছি লাল রঙের ব্রোমিন, তাতে H2S গ্যাস চালনা করা হয়েছে, বর্ণহীন হাইড্রোব্রোমিক অ্যাসিড হয়েছে। তাহলে ক্লোরিন গ্যাসের মধ্যে দিয়ে পাঠালে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ব্রোমিন জলের মধ্যে দিয়ে পাঠালে হাইড্রোব্রোমিক অ্যাসিড, আর একটা জিনিস এখানে মনে করেছিলাম, আর একবার মনে করে নাও, তার সঙ্গে মনে ছিল আর একটা, আয়োডিনের মধ্যে দিয়ে যদি পাঠানো হয় তাহলে বর্ণহীন হাইড্রো আয়োডিক অ্যাসিড হয়। আয়োডিনের রং কি রং হয়, আয়োডিন গ্যাসের মশার্ট, আয়োডিন গ্যাসের কি রং, বেগুনি বর্ণ, রাইট, বসে বল, বেগুনি বর্ণ। তাহলে বর্ণটা বেগুনিটা আর বর্ণহীন হয়ে যাবে, তাহলে বর্ণহীন হয়ে গেল, এইটা থেকেই আমরা চিনতে পারলাম যে সেখানে বিক্রিয়া হয়েছে এবং ওটা বিজারণ ধর্ম। এবং সব ক্ষেত্রে একটা বিশেষ জিনিস সঙ্গে দেখতে পাচ্ছি, সেটাও লিখছি, দেখো H2S I 2 2HI প্লাস S, এখানেও S, তাহলে সালফার তৈরি হচ্ছে সব জায়গায়, সালফার সব জায়গায় তৈরি হচ্ছে। তাহলে একটু কথাটা লিখে ফেলছি, আর একটা জিনিস নিয়ে, হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইড দ্রবণ,
ফেরিক ক্লোরাইড সংকেত কি হবে চক দীপা? ফেরিক ক্লোরাইড, ওনারা হাত নামাও, পরে আসছি। চক দীপা ফেরিক ক্লোরাইড সংকেত কি হবে? ফেরিক ক্লোরাইড চক দীপা সংকেত ফেরিক ক্লোরাইড PCl2। আর ফেরাস ক্লোরাইড? না, ফেরিক ক্লোরাইড FeCl3, ফেরাস ক্লোরাইড FeCl2। তাহলে জানলে কেন আগে ঠিক বললেন না কেন? জানা জিনিস কখন আমরা ভুল করব না। আর বেশ, বসে পড়ো, ঠিক বলে দিয়েছো। তাহলে ফেরিক ক্লোরাইড FeCl3 দেখতে হলুদ বর্ণের, ফেরাস ক্লোরাইড FeCl2 বর্ণহীন। তাহলে ফেরিক ক্লোরাইড দ্রবণের মধ্য দিয়ে, হলুদ বর্ণের দ্রবণের মধ্য দিয়ে চালনা করলে ফেরাস ক্লোরাইড FeCl2 পাওয়া যাবে। তাহলে সেখানেও সালফার পাওয়া গেছে। সবাই একটু সামনে দেখো তাড়াতাড়ি, আর অল্প অল্প লেখো, আর তাড়াতাড়ি পড়াটা তৈরি করে ফেলো। এইরকম সব ঘটনার মধ্যে যা বিশেষ দেখতে পেলাম, আর একটু ছোট্ট করে সেই বিষয়টা লিখছি। H2S সবার মধ্যে চালনা করলে নিজে জারিত হয়েছে, আর হলুদ বর্ণের সালফারের অধক্ষেপ পাওয়া গেছে। তাহলে সব ক্ষেত্রে সালফারের অধক্ষেপ পাওয়া গেছে। যদি সালফারের অধক্ষেপ পাওয়া যায়, তাহলে আরো একটা জিনিস জানা গেছে, কি H2S এ সালফার আছে। H2S এ তাহলে সালফার আছে। যদি এই জিনিসটাও প্রমাণ করতে বলে, H2S এ সালফার আছে প্রমাণ করো কোনো একটা পরীক্ষার সাহায্যে, সেটা বিজারণ ধর্ম ব্যবহার করেই করা যাবে। তাহলে H2S এর মধ্যে সালফার আছে এইভাবে জানা যায়। একটু লিখতে লিখতে সবাই চলো, বসে যারা আছো আগামী দিনে বসে থাকার জন্য তৈরি থেকো। পরে আসছি লেড লবণ আর রূপোর সঙ্গে বিক্রিয়া। লেড লবণটা লিখছি আগে, লেড লবণটা বিশেষ করে লিখে নিই আগে। সাদা তেল রং, তা সাদা তেল রঙের মধ্যে কি দেখা যায়? লেড যৌগ আছে। তাহলে বায়ুতে H2S আছে, সামান্য পরিমাণে থাকে, সেটা ওই লেড সালফাইডে পরিণত করবে। তাহলে এইটা থাকলে কালো লেড সালফাইড ওখানে পাওয়া যাবে। রূপোর জিনিস অনেক সময় রাখলে দেখা যায়, বাতাসের সঙ্গে সংযোগ থাকলে দেখা যায় এইরকম কালচে হয়ে গেছে। তোমরা বিশেষ করে যদি কখনো জাদুঘরে বা পুরনো দিনের রূপোর জিনিস দেখতে গিয়ে থাকো কোথাও, দেখবে এইরকম কালচে হয়ে গেছে। রূপো খুব উজ্জ্বল থাকার কথা, কিন্তু কালচে হয়ে গেল কেন? কেন কালচে হয়ে গেল? মশাট কালচে কেন হয়ে গেল? নবাবগঞ্জ, জারুরা, বেরগ্রাম, বোরাই, চকদীপা, নিমপিট, পলাশিপাড়া, পলাশিপাড়া, ভালো, পলাশিপাড়া, রূপার সাথে বাতাসের যে অক্সিজেন জলীয় বাষ্প থাকে সেগুলো বিক্রিয়া করে যে যৌগ উৎপন্ন করে তার বর্ণটা কালো হয়। কাছেই ছিলে, কিন্তু কেন হঠাৎ জল আর অক্সিজেন মিলে? আমরা তো আছি H2S এ। তাহলে আগে এই চেষ্টা করতে হবে না, আমাদের H2S এর সঙ্গে বিক্রিয়া নিশ্চয়ই হয়, সেটা বলতে হবে। আচ্ছা বসে পড়ো, ঠিক। তাহলে নিশ্চয়ই কিছু একটা বিক্রিয়া হচ্ছে, H2S এর সঙ্গে বিক্রিয়াটা হবে বাতাসে, তার সঙ্গে এই বিষয়টা আগে নিশ্চয়ই নিতে হবে। তাহলে কি সেটা হতে পারে? রূপদ্রব্য কালো বর্ণের হয়ে গেছে, কারণ H2S এর সঙ্গে বিক্রিয়া Ag2S সিলভার সালফাইড। Ag2S সিলভার সালফাইড দেখতে কালো রঙের এই রকম হবে। তাহলে বর্ণ এই রকম কালো হয়ে যাওয়ার অনেক জিনিসগুলোর ক্ষেত্রে, আমাদের অন্তত দুটো জিনিসের ক্ষেত্রে দেখলাম, লেড সালফাইড এবং সিলভার সালফাইড। লেড সালফাইডের লেডের যোজ্যতা 2, সালফারের সালফায়ারের এখানে যোজ্যতা 2, তাই জন্য PbS দুজনেরই যোজ্যতা 2 বলে কারোরটাই লেখা হয়নি। Ag2 সিলভারের যোজ্যতা 1, সালফারের যোজ্যতা 2, তাই Ag2S লেখা হয়েছে, সিলভার সালফাইড Ag2S। সবাই একটু মনে করো যোজ্যতা গুলো আর সংকেত গুলো কি হবে, তাহলে তার থেকেই হয়ে যাবে। তাহলে সিলভার সালফাইড দেখতে কালচে রঙের, তাই রূপোর বর্ণ উজ্জ্বল,
অনেকদিন রেখে দিলে এরকম বাতাসে যদি H2S সংস্পর্শে আসে তার জন্য ওটা কালচে বর্ণের হয়ে যাবে। মনে আছে পাথুরে ক্যান্সার কি যৌগ হয়? নবাবগঞ্জ পাথুরে ক্যান্সার কি যৌগ হয়? জারুরা পাথুরে ক্যান্সার কি যৌগ? মশাট। হ্যাঁ আচ্ছা নবাব, আচ্ছা দাঁড়াও এক মিনিট, নবাবগঞ্জ শুনে নি আগে। হ্যাঁ তাড়াতাড়ি নবাবগঞ্জ বলো মাইক কি হয়? ক্যালসিয়াম কার্বনেট হয়, H2S অপরের সঙ্গে বিক্রিয়া। কি যৌগ শেষে হবে? ক্যালসিয়াম সালফেট। আচ্ছা বেশ বসে পড়ো। আচ্ছা একটু মাইক্রোফোনটা একটু বাপনদাকে দেখতে বলতে হবে, মানে সফটওয়্যারটা কেন খুব আস্তে শুনতে পাই। মশাট কি যৌগ হয়? ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে কি থেকে? মানে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করবে তাই না? তুমি যদি জিজ্ঞেস করো আমাকেও তাহলে তো আমিও তাই জানতে চাইবো, কারণ কে বিক্রিয়া করলো আর কি হলো, স্বাভাবিক। তুমি যেখানেই যাবে তোমাকে তাই প্রশ্ন করো, আমি করছি বলে না যে কেউ তাই করবে। পাশের জন কি হবে পাথুরে ক্যান্সার? পিছনে পাশে কেউ একটা মশাটে। আচ্ছা বসে পড়ো, তাহলে আমাদের পুরনো পড়া একটু মনে রাখতে হবে। ক্যালের এটা খুব চেনা নাম, পাথুরে ক্যান্সার খুব চেনা নাম। আমি আজকে উত্তরটা একটু ছেড়ে দিলাম, তোমরা নিজের একটু বইপত্র খোঁজো। হ্যাঁ বলে ফেলো। পাথুরে ক্যান্সার মানে অনেক সময় যে অ্যাসিড বৃষ্টি হয় সেক্ষেত্রে তা অ্যাসিড বৃষ্টিতে, তারপর মানে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অ্যাসিডের সংস্পর্শে এসে বিক্রিয়া করে, ফলে সেইখানে এই যৌগটা কি? যৌগটা মানে কোন যৌগ তৈরি হবে অ্যাসিডের সঙ্গে? তো ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করলে তো হবে এটা কি তাই না? নিশ্চয়ই ওটা জানতে হবে। বেশ বসে পড়ো। আচ্ছা ঠিক আছে, মনে নেই ভালো, কিন্তু এগুলো মনে মনে রাখতে হবে। তাহলে আমাদের একটু ধরে ধরে রাখতে হবে, পড়াগুলোকে ধরে রাখতে হবে, যে জিনিসটা খুব প্রচলিত, খুব জিনিসটার সঙ্গে যোগ আছে। মানে পুরনো পড়ায় আর একবার করে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে, তা নাহলে ভুল হয়ে যাচ্ছে। এই জন্য এইটার পিছনে আবারও একটু পিছনের পড়া মাঝে মাঝেই দেখতে দেখতে চলো, তবেই দেখবে সহজে মনে থাকবে। এটা একটু খুঁজে দেখো, পাথুরে ক্যান্সার সব অ্যাসিড বৃষ্টি সব ঠিক আছে, কি যৌগ অবশ্যই দেখো। আমরা সেই সময় করেও ছিলাম বিশিষ্ট বিশিষ্ট শিল্পীদের তৈরি স্থাপত্য ক্ষয়ে যাচ্ছে পাথুরে ক্যান্সারের জন্য, মনে করে দেখো। H2S কে চিনবো কি করে? তার জন্য এসেছি। H2S কে চিনবো, সবচেয়ে বিষয় হচ্ছে পচা ডিমের গন্ধ চাইবে, গন্ধ পচা ডিমের মতো। এটা একটা চেনা যায়, দূর থেকেই গন্ধ পাওয়া যায়। প্রশ্ন একটা তার সঙ্গে আসছে একটু, যে গন্ধ, এই পচা ডিমের গন্ধটা আমরা পাই কেন? পচা ডিমের গন্ধটা কেন পাই? বোরাই বলতে হবে, পচা ডিমের গন্ধটা কেন পাই? বোরাই তাড়াতাড়ি পরেন ইম্পিট, বাকিরা হাত নামিয়ে রাখো, যখন আসছি তখন দেখা যাক। বোরাই তাড়াতাড়ি কেন গন্ধটা পাই? বোরাই তাড়াতাড়ি শুনতে পাইনি এখনো কারোর কাছে। নিমপিট, নিমপিট তাড়াতাড়ি উত্তর, নিমপিট মাইক্রোফোন অন করার বলো। নিমপিট না শুনতে পাইনি, শুনতে পাইনি। চকদীপা ছেড়ে দিলাম, চকদীপা কেন গন্ধটা পাই? ব্যাপন প্রক্রিয়ার জন্য। রাইট, ওয়েলকাম প্রক্রিয়া, বসে পড়ো। তাহলে এইরকম ছোটখাটো প্রশ্ন যার সঙ্গে খুব যোগ থাকা উচিত। তাহলে গন্ধ যে কোনো জিনিস পেয়ে থাকি ব্যাপন প্রক্রিয়ার জন্য। আরেকবার এসেছি, আরেকটা জিনিস আগে আগেবার করেছিলাম, লেড অ্যাসিডের পেপার। যদি লেড অ্যাসিডের সিক্ত কোনো পেপার ধরা হয় কাগজ, সেটা কালো বর্ণে হয়ে যায়, কারণ এই লেড সালফাইড। তাহলে কালো বর্ণের হয়ে গেছে, এটার থেকেও চিনতে পারা যাবে যে H2S গ্যাস আছে। তাহলে দুটো সহজ শনাক্তকরণের পরীক্ষা করলাম, আরও দুটো অন্য করব, সেটা একবার শুধু শুনে নেওয়ার জন্য, জেনে নেওয়ার জন্য করব, তারপরে আমরা পেরিয়ে যাব আরেকটা জিনিসে। তাহলে H2S শনাক্তকরণ দুটো, একটা পচা ডিমের গন্ধ আর লেড অ্যাসিডের, যাদের যাদের ল্যাবরেটরিতে যদি হায়ার সেকেন্ডারি ল্যাবরেটরি থাকে বা অন্য ল্যাব থাকে দেখতে পাবে, যদি যাও পাশে দিয়ে অনেক সময় শুনতে দেখতে পাবে, গন্ধ পাবে যে পচা ডিমের গন্ধ, তার মানে বুঝতে হবে এখানে H2S এর কাজ চলছে। তাহলে এইরকম বিভিন্ন শনাক্তকরণের বিষয় রয়েছে, যার মধ্যে দুটো শনাক্তকরণের বিষয় নিয়েছি। লেড অ্যাসিডের পেপারটা আগে একবার করেছিলাম, ব্যাকটেরিয়া H2S গ্যাস তৈরি করে, মুখে সেখানে লেড অ্যাসিডের পেপার দিলে চিনতে পারা যায় H2S তৈরি হয়েছে। আর দুটো করব, লেখার দরকার নেই, শুধু দেখে রাখো জেনে রাখো, এরকম ভাবেও করা যায়। যেমন
একটা বর্ণ জিনিস নিয়েছি, এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিড যুক্ত। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেখতে এইরকম, এইচ টু এস চালনা করলে বর্ণটা রংটা হারিয়ে যাবে। আরো একটা দেখে রাখো, সোডিয়াম হাইড্রক্সাইডের জল জলীয় দ্রবণে এইচ টু এস গ্যাস চালনা করা হয়েছে, যোগ করা হলো সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোপ্রুসাইড, যোগ করলে রংটা এইরকম হবে। একটু জানার জন্য এইরকম সব বিক্রিয়া হয়, একটু পরবর্তী ক্ষেত্রে সবগুলো পড়তে হবে, তখন জানার জন্য একটু জেনে রাখো। তাহলে এইরকমও সব বিক্রিয়া রয়েছে যার থেকে এইচ টু এস কে শনাক্ত করা যাবে। বেগুনি বর্ণের অ্যাসিড যুক্ত পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেখতে কেমন হয়, নাইট্রো সোডিয়াম নাইট্রোপ্রুসাইড দেখতে কেমন হয় দেখে রাখো। আসছি এইচ টু এস গ্যাস চেনবার জন্য আরো একটা জিনিস, এর নাম এইচ টু এস অ্যানালাইজার। কখনো কখনো প্রাকৃতিক বিভিন্ন জায়গায় চিনতে হয়, এই রকম জিনিস দিয়েও চেনবার উপায় আছে, যন্ত্র ব্যবহার করে এইচ টু এস অ্যানালাইজার। আসছি এইচ টু এস এর ব্যবহার, ছবি দেখে বলো, ছবি দেখে বলতে হবে ব্যবহার, বেরগ্রাম, ছবি দেখে আগে বলো ব্যবহার, বেরগ্রাম, এইচ টু এস এর ব্যবহার, এইচ টু এস এর ব্যবহার। পরীক্ষাগারে বিজারক রূপে এবং ধাতব মূলক শনাক্ত করার জন্য বাঁদিকে একটা যন্ত্র রয়েছে, এই যন্ত্রটার নাম বোরাই। বাঁদিকে যন্ত্রটার নাম এটা হতেই হবে, বোরাইতে যন্ত্র ঠিক। তাহলে এটা কিপ যন্ত্র, এই যন্ত্রতে আমরা আগেই দেখেছিলাম কি করে এইচ টু এস তৈরি করা হয়, কিপ যন্ত্র। কারণ সুবিধে রয়েছে এখানে, যখন খুশি বসে পড়ো, যতটা যতটা খুশি আমরা নিতে পারি, যখন খুশি প্রয়োজন মতো জিনিসটা নিতে পারি, কারণ প্রস্তুত হয়ে জমা থাকে। আবার বন্ধ করে দিলে যতটা রয়ে গেল আবার পরের কাজের জন্য ব্যবহার করা যাবে। তাহলে এইচ টু এস প্রস্তুতি এবং তার ব্যবহার। আরেকটা ব্যবহার করব, বেশি ব্যবহার এখানে করব না, শুধু এখানে দেখছি ব্যবহার, এখানটা বলে নিলাম। এখানে সালফাইড এবং বাইসালফাইড কার ধাতুর, সোডিয়াম বাইসালফাইড এবং সোডিয়াম সালফাইড তৈরি করার জন্য বা এই জাতীয় কোনো ধাতুর সালফাইড তৈরি করতে এইচ টু এস ব্যবহার করা যায়। তাহলে এইচ টু এস ব্যবহার করা হয়েছে ধাতব সালফাইড বা বাইসালফাইডের জন্য। ছবিতে দেখতে চাইছি কিরকম দেখতে তারা সব হয়।